হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের চার নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক চার নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো ভূপৃষ্ঠের ওপর মোট বায়ুচাপ বলয় আছে এর উত্তর হবে সাতটি দু নম্বর প্রশ্ন হল ব্রাজিলের আমাজন নদী অবয়কায় ক্রান্তি অরণ্য এর উত্তর হবে সাভানা নামে পরিচিত তিন নম্বর প্রশ্ন হল পারানা ও প্যারাগুয়ে এর উত্তর হবে দক্ষিণ আমেরিকার প্রধান দুটি নদী তারপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বরে আছে উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো ড্যাশ এর উত্তর হবে কয়লা একের রথপাতে আছে সেন্ট লরেন্স নদী ড্যাশ মহাসাগরে পতিত হয়েছে এর উত্তর হবে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে দু নম্বরে আছে ড্যাশ শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় এর উত্তর হবে শিকাগো শহরকে এর রথপাতে আছে করডিলেরা শব্দের অর্থ হল ড্যাশ এর উত্তর হবে শৃঙ্খল তারপরে তিন নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখ এক নম্বর প্রশ্ন হল কিউমলাস মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এটি শুদ্ধ হবে দু নম্বরে আছে অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত এটি শুদ্ধ হবে তারপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল কোন মেঘের অপর নাম বজ্রমেঘ এর উত্তর হবে কিউমূল নিম্বাস দু নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রথ কোনটি এর উত্তর হবে সুপিরিয়র তিন নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত এর উত্তর হবে উত্তর আমেরিকার ডেট্রয়েটে চার নম্বর প্রশ্ন হল দুটি ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম লেখো এর উত্তর হবে সাইক্লোন এবং টাইফুন তোমাদের মধ্যে থেকে যে কোনো দশজন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো এরপরে পাঁচ নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে একের অথপাতে আছে ধন্যবাদ কাকে বলে দু নম্বর প্রশ্ন হল উত্তর আমেরিকা মহাদেশকে কেন পঞ্চরদের দেশ বলা হয় দুইয়ের অথপাতে আছে মৃত্যু উপত্যকা কাকে বলে তারপরে ছ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল শৈলক্ষেপ বৃষ্টিপাতের বিবরণ দাও একের অথবাতে আছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কাকে বলে দু নম্বর প্রশ্ন হল পাম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন দুয়ের অথবাতে আছে হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির তিনটি কারণ লেখো তারপরে সাত নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো পৃথিবী পৃষ্ঠে বায়ুচাপ বলয়গুলি কি কি আর এর সাথে আছে প্রতিটি চাপ বলয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো দু নম্বর প্রশ্ন হলো নিয়ত বায়ুপ্রবাহের সংজ্ঞা লেখো আর তার সাথে আছে পশ্চিমা বায়ুর গতি প্রকৃতি ব্যাখ্যা করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে